হ্যালো হোয়াটসআপ গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সৌমিক, আছি আপনাদের সাথে। আজকে আছি শেখ রাসেল ইকো পার্কে। আমার সাথে আছে আমার দুই ফ্রেন্ড মেডিন এবং অমলান। তো চলুন আমরা একসাথে যাই। আমরা আছি এখন শেখ রাসেল ইকো পার্কে। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, বিকেলে রিফ্রেশমেন্টের জন্য জায়গাটা খুবই চমৎকার একটি জায়গা। তো এখানে বোট রাইডিং এর ব্যবস্থা আছে। বোট রাইডিং এর জন্য আপনাকে আলাদা করে টিকিট কিনতে হবে। টিকিট কিনে আপনি বোট রাইডিং এর জন্য কিছু সময়ের ঘুরে আসতে পারেন তাদের নির্ধারিত বোটে করে। বাচ্চাদের রাইডের জন্য ব্যবস্থা আছে। এই রাইডগুলো এক সম্পূর্ণ ফ্রি। Thank you.
এর জন্য রাসেল পার্ক একটি উত্তম জায়গা। ফুলের ভিতর রাসেল পার্কে এসে আপনি একসাথে পাবেন ঝাউবন, সাথে পাশেই পাবেন নদী। শেখ রাসেল পার্কে আসলে আপনি একসাথেই পাবেন নদীর সৌন্দর্য এবং ঝাউবনের সৌন্দর্য একসাথেই। তো শেখ রাসেল ইকোপার্ক ঘোরার পর তোমার অনুভূতি কি মেডি? জায়গাটা খুবই ভালো লাগছে, চারিদিকে ঘুরে যা বুঝলাম যে বিকেল বিকেল টাইম আসা খুবই ভালো, সকালের দিকে এসে কোনো লাভ নেই, কারণ বিকেলে সানটা নিচের দিকে গেলে দেখতে খুবই ভালো লাগে। আর গার্লফ্রেন্ড নিয়ে আসার জন্য খুবই ভালো জায়গা, সব প্লেস আছে ভালো, আর নদীর পরে তো কোনো কথাই নেই, নদীর পরে সব থেকে ভালো লাগছে আমার। তো সৌমিক, শেখ রাসেল ইকোপার্ক তো আমরা ঘুরে দেখলাম, তো তোমার কেমন লাগলো আর ভবিষ্যতে তুমি আবার আসতে চাও কি না? শেখ রাসেল পার্কটা আসলে খুব সুন্দর, মনোমুগ্ধকর জায়গাটা, খুবই রিফ্রেশমেন্টের জন্য খুবই চমৎকার একটি জায়গা। কিন্তু আসলে আমার কাছে যদি বলা হয় যে নেক্সট টাইম আসবো কি না, তো আমি নেক্সট টাইম সিঙ্গেল আসবো না। তো অম্লান, আমরা তো শেখ রাসেল ইকো পার্কটা ঘুরে দেখলাম, তোমার অনুভূতি কি, পার্কটা কেমন আর সবকিছু মিলায় এখানে কি পরবর্তীতে ঘুরতে আসবা কি না? পার্কের জায়গাটা খুব ভালো, কিন্তু শেখ রাসেল ইকো পার্কে ঘোরাঘুরি পর্ব আপাতত শেষ এখানেই, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বালিজনের মনে আছে, বুঝছো, বালিজনে চাকা সরে যায়।